ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন যে বর্তমানে বাসা বাড়িতে বাথরুম এবং অজুর ব্যবস্থা একসাথে থাকে, তো অ্যাটাচড বাথরুম যেটাকে বলা হয়, তো ওখানে আপনি অজু করার সময় বিসমিল্লাহ বলতে পারবেন কিনা? মূলত বিষয় হচ্ছে বাথরুমের হুকুম ততটুকু যতটুক স্থানে আমরা প্রয়োজন সারি, এতটুকুই শুধু বাথরুমের হুকুমে থাকবে। তো আলাদা যে ট্যাপগুলো আছে অজু করার জন্য, ওখানে যখন আমরা অজু করব তো আমরা মনে মনে বিসমিল্লাহ বলতে পারব, এবং ফরজ গোসলের সময় যে অজু করি সেখানেও আমরা বিসমিল্লাহ বলতে পারব, কারণ সেটা আর টয়লেটের হুকুমে না, সেটা আলাদা। আমরা সবগুলোকে একসাথে করে নিয়েছি বিধায় মনে হচ্ছে ওইটা টয়লেটের হুকুমে, না ওইটা টয়লেটের হুকুমে নয়, ওইটা আলাদা, ওখানে আমরা বিসমিল্লাহ বলতে পারব। তো আশা করি উত্তরটি পেয়েছি।